प्रत्येक वार्ड एक आलदा कंट्रोल रूम है प्रत्येक ग्राम पंचायत एक आलदा कंट्रोल रूम है जेखने कारो जदि कोकम उपसर्ग देखा जाए कारो जदि को ज्वर है माथा बता है कोविड कोकम सिमटम्स थे अन्य कारो जदि कोकम शारीरिक दुर्बलता थे ता संगे संगे जोाजोग कर पूर्ण डाक्टर तैरी कर भिजुअल काउंसिलिंग व्यवस्था कर आगामी चार पाँच दिन मध्य थे एवं डॉक्टर ऑन व्हील्स एक वाहन शुरू करब आगामी पाँच सात दिन मध्य जेखने केस लोड हाई पॉजिटिविटी रेट हाई से तरह के चिकित्सार समस्त सहायता और सहाजार हाथ तारा बढ़ाबे एर साथे साथे आमरा जेटा बोलेछि जे रैपिड एंटीजेन टेस्ट एखन जेटा बाजारे एसेछे सेल्फ टेस्ट किट निये एकटा बिधा द्वंद्व अनेकदिन आगे थेके छिलो किन्तु एखन जेटा डब्ल्यूएचओ रेजल्ट अपेक्षा करते हैं पांच मिनट दस मिनट मध्य रेजल्ट पे जाए आशा वर्कर जरा जिले रही है তাদের সম্মিলিত করে একটা ট্রেন টিম পাঁচ ছয় জনের টিম তৈরি করে বাড়িতে বাড়িতে গিয়ে এই টেস্টিংটা আগামী পাঁচ সাত দিনের মধ্যে ইন্টেনসিফাই করা হবে এই সিদ্ধান্তগুলো মূলত গ্রহণ করা হয়েছে এর সাথে সাথে টেস্টিং বাড়ানোর সাথে সাথে যে সমস্ত জায়গায় পজিটিভিটি রেট হাই সেখানে কোনোরকম কোনো হোম আইসোলেশন সেখানে স্ট্রিক্ট আইসোলেশন সেন্টারে শিফট করা হবে এই সিদ্ধান্তটাও আজকে নেওয়া হয়েছে যেমন ঠাকুরপুর পাঁচতলা ব্লকে পজিটিভিটি পার্সেন্টেজ কম্পারেটিভলি তুলনামূলকভাবে হাই সেখানে যা কেস আসবে কেননা সেখানে যারা আইসোলেশনে থাকে একবারে পাঁচজন সদস্য হয় সেটা কোনো মতে আইসোলেশন হতে পারে না কেউ যদি ভাবে যে আমি নিচে মাদুর পেতে শোব আর কেউ খাটে শোব তাহলে আমি আইসোলেটেড থাকলাম সেটা কখনো নয় সাইন্টিফিক্যালিও নয় আর ডাটালিও নয় সুতরাং আমাদের বাস্তববাদী হতে হবে এবং যাতে তার সুবিধা করতে গিয়ে তার পরিবারের বয়স্ক মা বাবা পরিবার পরিজনের যারা কাছের লোক বৃদ্ধ বা ছোট যারা ছোটবেলাতে এখনো ভ্যাকসিন পায়নি তাদেরকে এক্সপোজ না করে ফেলে এই সিদ্ধান্তটা আমরা আজকে নিয়েছি যে সমস্ত এলাকার এসপোর্ট হাই সেখানে ম্যান্ডেটারি আইসোলেশন সেন্টারে শিফট করা হবে এর সাথে সাথে টেস্টিং বাড়ানোর সাথে সাথে আমি ডবল মাস্ক আপনাকে বললাম রিলিজিয়াস গ্যাদারিং পলিটিক্যাল গ্যাদারিং একদম বন্ধ 28 ফেব্রুয়ারি অবধি আগামী 20 তারিখ আমি আবার আসবো সেকেন্ড রিভিউ মিটিং একটা করব আজকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে কতটা নিরা বাস্তবায়ন করা হলো কতটা এক্সিকিউশন করা গেছে এবং কতটা কার্যকরী হয়েছে তার একটা দীর্ঘ পর্যালোচনা আমরা করব এবং বাকি সিদ্ধান্ত আমরা নেব আপনাদের জানিয়ে রাখি যেখানে কালকে বাংলায় কোভিড পার্সেন্টেজ প্রায় 26% হয়েছে ডায়মন্ড হারবারে সাত দিন আগে পর্যন্ত পাঁচ দিন আগে বুলেটিন যদি আপনি দেখেন তাহলে দেখবেন পার্সেন্ট পজিটিভ আমাদের 24% ছিল কালকে যে পার্সেন্ট পজিটিভ বেরিয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং আরটিপিসিআর কম্বাইন করে সারা জেলার যদি আমরা দেখি সেটা প্রায় 90% তো আমাদের চেষ্টা এটা যত কম করা যায় আগামী সাত দশ দিনের মধ্যে এটা পাঁচের কমে করতে হবে আমি জেলার সকলকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে আপনারা সচেতন থাকুন যদি কেউ ভাবেন যে বাড়িতে থেকে আমি সেরে যাব আত্মতুষ্টির কোনো অবকাশ নেই আপনি বাড়িতে থাকতে গিয়ে আপনার পরিবারের আরও চারটে লোককে এক্সপোজ করছেন এটা আর যদি আমরা ভেবে থাকি যে এই যে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট এরপরে আর কোভিড আসবে না আত্মতুষ্টির কোনো অবকাশ নেই কোভিড থাকবে কোভিডকে ভাইরাল ফিভারের মতো ট্রিট করুন কোভিড যাবে না মানুষকে সচেতন হতে হবে প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে কিন্তু প্রশাসন একা হাতে কোনো কিছুই করতে পারেনি সাধারণ মানুষ যতদিন না সঙ্গে আসে পাশে থাকে এবং সেই সাবধানতাগুলো অবলম্বন করে নিজেরা নিজেদের জীবনে ততক্ষণ আমরা কোভিডকে প্রতিহত করতে পারবো না আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করব যে
মাস্ক দয়া করে এখন একটা মাস্ক হত্যা করে মাস্ক পরুন একটা মাস্ক পরে আমি রাস্তায় বেরোচ্ছি আর কাঠের মাস্ক অনেকে পরে সেগুলো কাছে না ঠান্ডার সময় তো লোক কাছকেও কুড়ে নি করে আমি অনুরোধ করব যে আপনারা N95 মাস্ক পরুন বা এমনিতে মাস্কগুলো পরে আছেন স্টেরিলাইজ মাস্ক যেগুলো সেগুলো দুটো করে পরুন সেই কারণে আজকে আমরা এটা এই স্টেপটা আমরা অ্যাডপ্ট করেছি যে মার্কেট প্লেসেসে বাজার হোক মিষ্টির দোকান হোক মাছের বাজার হোক সবজির বাজার হোক সব জায়গায় ক্রেতা বিক্রেতাকে দুটো করে মাস্ক পরতে হবে সাত দিন তাদের সময় দেওয়া হবে অবগত করার জন্য তারপর যদি তারা এটা কোনো রকম ভাবে ভাইরাল করা হয় তাদেরকে প্রসিকিউট করা হবে গোটা রাজ্যে আমার এখতিয়ার নয় আমি ডায়মন্ড হারবারের সাংসদ এই নিয়মটা আমি ডায়মন্ড হারবারের জন্য প্রযোজ্য করেছি এবং আমি প্রশাসনকে অনুরোধ করেছি যাতে এটা জেলা স্তরেও এটা করতে পারে এবং তারা আশ্বস্ত করেছে আমাকে যে তারা করে নিশ্চিতভাবে আমাকে না গঙ্গাসাগরের জন্য নির্দিষ্ট কিছু গাইডলাইনস হাইকোর্ট দিয়েছে সেগুলো মেনেই জেলা প্রশাসন কাজ করবে অত্যন্ত সচেতন থাকতে হবে আমি সকলকে অনুরোধ করব যে প্রশাসনের সাথে সহযোগিতা করুন টেস্টিং থেকে শুরু করে 50 জনের যে একটা লিমিট দিয়েছে সেটা মেনে চল এবং হাইকোর্টের নির্দেশিকা পালন করে যাতে আমরা করতে পারি সেটা আপনারা সুনিশ্চিত বলছি দলের সাংসদদের কি আপনি নির্দেশ দেবেন যেভাবে আপনি ডায়মন্ড হারবারটা করলেন সেভাবে সাজাতে এই পরিস্থিতি তো সর্বোচ্চ আমি নির্দেশ দেওয়ার কেউ না তাহলে যদি মনে হয় ভালো জিনিস গ্রহণ করা উচিত তাহলে করতেই পারে তো আমরা ছোট থেকে শিখে এসেছি ভালো জিনিস অন্যান্য কারোর কাছে দেখলেও আমি অনেক জায়গায় রিসার্চ করে অনেক জায়গা থেকে ভালো জিনিস তুলে আজকে আমি ডায়মন্ড হারবার ইমপ্লিমেন্ট করেছি ভালো জিনিসগুলো আমাদের বড় অন্য কোথাও থেকে পেলে ওগুলো গ্রহণ করা উচিত আর খারাপ জিনিস বর্জন করা উচিত অভিষেক দেশ করোনা বাজারে আবার রেলের ভাড়া বাড়তে চলেছে দেখা যাচ্ছে এমনি আমি কি বলবো বলেন এটা কেন্দ্রীয় সরকারের বিষয় রেলের ভাড়া বলে সর্বত্র আজকে দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসের আজকে দাম তো বরাবরই ঊর্ধ্বমুখী সাধারণ মানুষের কথা আর কজন ভাবে আর এই সরকার বারে বারে দেখতে এসছে সুতরাং এই নিয়ে আমি কি প্রক্রিয়া দিতে এমপি সাহেব আপনারা যখন গোবিন্দ নিয়ে ব্যস্ত তখন রাজ্যপাল রাজ্যের পুলিশের ডিজিকে ডেকে পাঠিয়েছে যখন আপনারা ব্যস্ত থাকছেন পুরো আটকানো হয়েছে আসলে কোভিড বিধি মেনে পুলিশ আটকানো আটকেছিল বলে গতকাল জানিয়েছিল পুলিশ উনি নেতাই চাচ্ছিল সেই পরিপ্রেক্ষিতে রাজ্যপাল হয়েছে কেন পুলিশ এই ভূমিকা পালন করেছেন তা আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর আছে একজন আটকেছে আর একজন ডেকে পাঠিয়েছে তিনি বলতে পারবেন প্রশাসনের বিষয়ে প্রশাসন বলবে এবং তাকে আটকালে বিজেপির কোনো নেতাকে আটকালে রাজ্যপাল তৎপর কোনো রাজনৈতিক দলের সাথে যদি কিছু হয় সে তৎপরতা লক্ষ্য করা যায় না এটা দুর্ভাগ্যজনক আমি মনে করি রাজ্যপালের পদ এবং রাজ্যপালের চেয়ারের একটা গরিমা আছে সেটা দলমত নির্বিশেষে যে রাজ্যপাল থাকবেন বা যে ব্যক্তি তিনি পদে আসীন রক্ষণ তা আপনাদের মাধ্যমে যদি আমরা করতে পারি কিন্তু একই সাথে সাধারণ মানুষ যদি এগুলো পালন না করে কোন গাইডলাইন ইমপ্লিমেন্ট করে কোনো লাভ হবে না যতই আমি একটা গাইডলাইন বা আমি একটা স্কিম বা আমি একটা পলিসি অ্যাডপ্ট করি আলটিমেটলি সাধারণ মানুষ যদি এর প্রতিফলন বা বাস্তবায়নে নিয়ে এগিয়ে না আসে এটা কোনো রকম কোনো কার্যকরী হতে পারে না আমি সেই জন্য সাধারণ মানুষকে অনুরোধ করবো এই লড়াই কোনো রাজনৈতিক দলের নয় লড়াই তো আপনার আমার মানুষ বাঁচলে সব বাঁচবে এখন তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস সব ছেড়ে দিই সব ঐক্যবদ্ধ হয়ে বাংলা বা দক্ষিণ চব্বিশ পরগনা বা ডায়মন্ড হারবার আমরা সবাই মিলে লড়াই করি করোনার বিরুদ্ধে মানুষ বাঁচলে করোনা হারানোর পর রাজনৈতিক জমিতে আবার থাকবে আবার লড়াই অব্যাহত থাকবে কেউ তো চলে যাচ্ছে না অভিষেক দা এই পরিস্থিতিতে বিধাননগরের ভোট কি সম্পর্কে কি বলবেন আমি এক দুদিন যাবো আমার কর্মসূচি কি থাকবে আমি আপনাদের অবগত করে পাঠিয়ে দেবো এই পরিস্থিতিতে বিধাননগরের যে ভোট আপনি যেভাবে বলছেন যে দু মাস ফেব্রুয়ারি পর্যন্ত সেই অবস্থায় বিধাননগরের ভোট হাইকোর্টের মধ্যে যা অর্ডার দেবে রাজ্য সরকার বা নির্বাচন কমিশন সেই গাইডলাইন গুলো পালন করে করাবে তবে আমার ব্যক্তিগত যদি আপনার সিদ্ধান্ত বা আমার ব্যক্তিগত অভিমত আপনি জিজ্ঞেস করেন আমার মনে হয় এখন আগামী দু মাস সব বন্ধ রাখা উচিত
সে ধর্মীয় কোনো অনুষ্ঠান হোক বা রাজনৈতিক কোনো কোথায় নির্বাচন নির্বাচন রাজ্যগুলোতে আছে, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে, সেখানে গাইডলাইন নেই। কিন্তু যেখানে পজিটিভিটি রেট বা পরিস্থিতি হাতের বাইরে, সেখানে নির্বাচন করে একটা রাজনৈতিক দলকে খুশি করতে গিয়ে মানুষের জীবনকে আমি বিপন্ন করছি, সেটাও তো ঠিক না। মানুষ বাঁচলে নির্বাচন, আপনি বাংলায় যখন সেকেন্ড ওয়েভ হয় কি পরিস্থিতি হয়েছিল আজ তবে নির্বাচন করার জন্য দেখেছেন যে মে মাসে এপ্রিল মাসে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, 40% 45% পজিটিভ হয়ে গেছে, সেখান থেকে কমে 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 2% 1.5% এসে আবার সে অমিক্রনের কারণে 40% 30% এখন পজিটিভিটি রয়েছে। সুতরাং আমাদের ওই কোথাও বড়দিন পালন, কোথাও নতুন বছর পালন, দুর্গা পুজো, কোথাও কালী পুজো, কোথাও এই অনুষ্ঠান, কোথাও সেই অনুষ্ঠান, এগুলো এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি আপনাদের আবার বলছি যে এগুলো বন্ধ রেখে আমাদের এখন এর ঊর্ধ্বে উঠে রাজ্য সমাজকে বাঁচানোর লক্ষ্যে নিজেদের স্বার্থ নিয়োগ নিয়োজিত করতে হবে। মানুষের প্রাণ বাঁচলে আগামী দিনে সব আস্তে আস্তে হবে।